ঝিনাইদহের শৈলকুপায় জমি আছে ঘর নাই প্রকল্পে দুর্নীতিতে আলোচিত ইয়োনো সাইফুল ইসলামকে বদলি করা হয়েছে। সে দিয়ে কাশুনা করে গর্ত করে খুঁজে দিল দেয় আর মাটি সমান সমান এলেগেন ইটটা বসিয়েছে। বসানোর পর সে এলেগেন পাটা ফুটো দিয়ে চিন্তায় পড়ে গেল। পরে বারান্দার পিলারে হাত দিল, তারপর সে এলেগেন পিলারটা ভেঙে পড়ে গেল। তারপর সে বললো যে কোনো কিছু করার দরকার নাই, আমরা সমাধান করিয়ে দেবো। পরে জেনে জেনে ক্ষত বিক্ষত হয়েছিল, সেই সেই জায়গা ভেঙিয়ে সেই সেই জায়গা আছে এলেগেন ছেড়ে দিয়ে গেছে। এখন আছে ঘরটি কি করবে সে উপরকে সরকারি জানে, টিয়ন সাহেব জানে। কিন্তু কই ঘরের ভিতরে যে সুখ যদি জ্বর, এই যে আমপান জ্বর, এই জ্বর জ্বরটি যদি আবার পরবর্তীতে যদি অন্য কোনো বড় জ্বর আসে, তাহলে যদি পরে আমার ভাই আমার বোন আমার চাষা আমার চাষি যদি শুয়ে থাকে, তাহলে তো গার পা যদি ইটা পড়ে তাহলে মারা যায়, আমাদের কষ্ট পাবো। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের উপসচিব আলিয়া মেহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়েছে। সাইফুল ইসলামকে পরিকল্পনা কমিশনের সিনিয়র সহকারী প্রধান হিসাবে বদলির আদেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে। আমরা বললাম যে এই যে গাত মাটিটা দিয়ে যাচ্ছেন, মাটি দিয়ে আইটি তারপর ঘাটিয়ে যাচ্ছেন, এটা তো থাকবে না। আমরা বললাম যে এই গাতা না মাটি না দিয়ে আপনারা ওই শক্ত মাটিতে এটা দিয়ে ঘাটিয়ে দেন। তারা বললো না তা হবে না, যা আমাদের নিয়ম যদি আমরা সেটি করে যাচ্ছি। তারপরে যে ফেটে গেলো, ফেটে যাওয়ার পর টিয়ন সাহেব আসিয়ে দেখে শুনে আবার কিছু ভেঙে ছেড়ে পড়িয়ে গেলো, সেগুলো আবার পরে গাইতে দিয়ে থেকে গেলো। টিয়ন সাহেব এসেছিলেন, হ্যাঁ টিয়ন সাহেব এসে দেখলেন যে টিয়ন সাহেবের কাছে আমি বললাম যে স্যার এই জিনিসটা হাতে একটু চার পাঁচ লেন্টন ঢালাই দিয়ে দিলে জিনিসটা মজবুত হয়। টিয়ন সাহেব বললেন যে না, যে নিয়ম সেভাবে করতে হবে, 20,000 টাকার ঘর আর কিরকম হবে। প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প জমি আছে ঘর নাই এ প্রকল্পে শৈলকুপায় 37টি ঘর নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে ইয়োনো সাইফুল ইসলামের বিরুদ্ধে। এর মধ্যে নির্মাণ চলাকালীন সময়ে ঘর ধসে পড়া ও দুর্বল অবকাঠামো সরেজমিন তদন্ত করে বিভিন্ন ইলেকট্রনিক প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় সংবাদ প্রচার হলে দুদকের একটি তদন্ত দল সরেজমিনে তদন্ত করে। দুদকের প্রতিনিধি দল ইয়োনো সাইফুল ইসলামকে কয়েক ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদও করেন। ওয়াল, আমি ওয়ালের পাশে দাঁড়াই, আমার স্ত্রী আমার পাশে, ওয়াল পড়ে গেল ছুটে, আর একটা মিস্ত্রি মনে করেন একটু আহত হয়েছে, সেই মিস্ত্রি চলে গেছে। আমি চাই যে আমার কাজটা ভালো বালি দিয়ে ভালো সিমেন্ট দিয়ে সুন্দরভাবে, আমি গরিব মানুষ আমার কাজটা হতে হয় বলে কুমা ইট দিল। তারপরে মানুষ ধরা ফরা করলে সমানে বলে ভালো ইট দিল, অর্ধজ্ঞতা হয়ে গেলে মাঠে নিয়ে নিচে ইট যায়নি, ঘরে ডাব যায়নি, কেমন এই জায়গায় ঘর কান টেকবে, ঘর কান ঝড়ালি ভয় ভয় জানিয়ে ঘর নিয়া, তাহলে ভয় যদি করে তাহলে ঘর নেবো কা। ঠেলার নাম্বার বাজি সাংবাদিকদের কারণে।